একটানা বিভিন্ন অকেশনে হেভি মেকআপ করার পর স্কিনের উপর একটু হলেও স্ট্রেস যায়। এছাড়াও ডাবল ক্লিনজিং করে মেকআপ ক্লিন ঠিকই করছেন, কিন্তু স্কিনের এই ডালনেস টায়ার্ডনেস দূর করতে দরকার একটু এক্সট্রা কেয়ারের। আজকের ভিডিওতে আমরা দেখব এমন একটি উইকলি পোস্ট ফেস্টিভ স্কিন কেয়ার রুটিন যা স্কিনের টায়ার্ডনেস দূর করে স্কিনকে করবে হেলদি অ্যান্ড গ্লোয়িং। ফার্স্ট আমরা হালকা একটু স্টিম নিয়ে নিব। স্টিমিং পোর্স ওপেন করার সাথে সাথে ব্যাকটেরিয়া, ডার্ট বা মেকআপ বিল্ড আপ স্কিনের ভেতর থেকে ইজিলি বের করতে এবং ব্লাড সার্কুলেশন বাড়াতে হেল্প করে, ফলে স্কিন কেয়ার প্রোডাক্ট বেটার অ্যাবজর্পশন হয়। স্টিমিং অ্যারাউন্ড 5 to 10 মিনিটস করলেই হবে। স্টিমিং এর পর ফেস নর্মালি টাওয়েল ড্রাই করে টোনার অ্যাপ্লাই করে নিব। আমি ইউজ করছি স্কিন ক্যাফে ফ্লোরাল হাইড্রেটিং টোনার ফর এক্সট্রা ডোজ অফ হাইড্রেশন। এটি স্কিন ডিহাইড্রেশন কমিয়ে ময়শ্চার রিটেইন করে। এছাড়া হাইড্রেশনের এই এক্সট্রা লেয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট আরও ডিপলি অ্যাবজর্ব করতে হেল্প করে। তাছাড়া এই টোনার স্কিনে সুদিং অ্যান্ড কামিং এফেক্ট দেয়। এখন আমরা একটি শিট মাস্ক ইউজ করব ফর 15 to 20 মিনিটস, যেটা ডাল স্কিনকে ডিপলি ক্লিনস করতে ও ইনস্ট্যান্ট গ্লো দিতে হেল্প করবে। বিকজ আই এম ইউজিং সিম্পল ওয়াটার বুস্ট হাইড্রেটিং শিট মাস্ক। এই মাস্কে কোনো কালার অর হার্শ কেমিক্যাল নেই, তাই ইরিটেশন ছাড়াই স্কিনকে রাখে হাইড্রেটেড। স্কিন প্রপারলি হাইড্রেটেড হবার কারণে স্কিন ইনস্ট্যান্ট ব্রাইট অ্যান্ড গ্লোয়িং দেখায়। আফটার 10 to 15 মিনিটস অ্যাপ্লাইং ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার আমাদের স্কিনের ময়শ্চার লক করে স্কিনকে রাখে হাইড্রেটেড অ্যান্ড ময়শ্চারাইজড। ইউজিং রাজকন্যা লাইট ময়শ্চারাইজার উইথ রাইস ওয়াটার অ্যান্ড লিকোরিশ এক্সট্র্যাক্ট। কারণ এই অয়েল ফ্রি ময়শ্চারাইজারে আছে রাইস ওয়াটার অ্যান্ড লিকোরিশ এক্সট্র্যাক্ট, যা স্কিনের ডালনেস রিডিউস করে স্কিনকে ব্রাইট অ্যান্ড রেডিয়েন্ট করতে হেল্প করে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার সময় আমরা খুব জেন্টলি কয়েক সেকেন্ড স্কিনটাকে মাসাজ করে নেব। ফেশিয়াল মাসাজ আমাদের স্কিনের স্ট্রেস কমায় অ্যান্ড ব্লাড সার্কুলেশন বাড়ায়। অ্যাজ এ রেজাল্ট স্কিন হবে হেলদি অ্যান্ড ব্রাইট। উই আর ডান। বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি উইকলি একবার এই স্কিন কেয়ার রুটিন ফলো করলে স্কিন সবসময় থাকবে হেলদি অ্যান্ড গ্লোয়িং। আর রেগুলার মেকআপ করার ফলে স্কিনে যে ডালনেস আসে সেটাও আর থাকবে না।